আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বহুল ব্যবহারিত এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম এবং তাদের বাংলা অর্থ জেনে নিব চলুন শুরু করি প্রথমে আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন শর্ট ইন শর্ট এই ফ্রেসটির অর্থ হচ্ছে সংক্ষেপে এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন আ ওয়ার্ড ইন আ ওয়ার্ড এই ফ্রেজটির অর্থ হচ্ছে সংক্ষেপে তাহলে আমরা দুটি ফ্রেজ পেয়ে গেলাম একটি হচ্ছে ইন শর্ট এবং একটি হচ্ছে ইন আ ওয়ার্ড এই দুটি ফ্রেজের অর্থই হচ্ছে সংক্ষেপে এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে ইন আ নাটশেল ইন আ নাটশেল এই ফ্রেজটির অর্থ হচ্ছে সংক্ষেপে এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে টু মেক আ লং স্টোরি শর্ট টু মেক আ লং স্টোরি শর্ট এই ফ্রেজটির অর্থ হচ্ছে সংক্ষেপে এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে টু কাট আ লং স্টোরি শর্ট টু কাট আ লং স্টোরি শর্ট এই ফ্রেজটির অর্থ হচ্ছে সংক্ষেপে এই ফ্রেজটিতে উপরের ফ্রেজ টু মেইক টু মেইক আ লং স্টোরি শর্ট এই ফ্রেজটির মেইকের জায়গায় এই ফ্রেজটিতে শুধু কাট ব্যবহার করা হয়েছে অর্থাৎ মেক মেইকের জায়গায় ভার্ব কার্ড ব্যবহার করা হয়েছে তাহলে আমরা জানতে পারলাম টু মেইক আ লং স্টোরি শর্ট এবং টু কাঠ আ লং স্টোরি শর্ট এই ফ্রেজ দুটির অর্থ হচ্ছে সংক্ষেপে এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে লং স্টোরি শর্ট লং স্টোরি শর্ট এই ফ্রেজটির অর্থ হচ্ছে সংক্ষেপে তাহলে সংক্ষেপে অর্থ প্রদান করে এ ধরনের আমরা ফ্রেজ পেয়েছি মোট ছয়টি একটি হচ্ছে ইন শর্ট ইন আওয়ার্ড ইন আ নার্সেল টু মেইক আ লং স্টোরি শর্ট টু কাট আ লং স্টোরি শর্ট এবং লং স্টোরি শর্ট এই প্রত্যেকটি ফ্রেজের অর্থই হচ্ছে সংক্ষেপে এখন আমরা দেখবো এই ফ্রেজগুলোকে কীভাবে বাক্যে ব্যবহার করা যেতে পারে আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি বাক্যটি হচ্ছে হি টোল্ড আজ দ্য স্টোরি সে আমাদেরকে গল্পটি বলল ইন শর্ট সংক্ষেপে যেহেতু উপরের ফ্রেজগুলোর অর্থ একই তাই আমরা চাইলে ইন শর্টের জায়গায় উপরের ফ্রেজগুলোর যে কোনো একটি ব্যবহার করতে পারি কিন্তু এখানে একটি কথা বলে রাখি বন্ধু এখানকার ছয়টি ফ্রেজের মধ্যে নিশের তিনটি ফ্রেজ অর্থাৎ টু মেইকা লং স্টোরি শর্ট টু আ লং স্টোরি শর্ট এবং লং স্টোরি শর্ট এই ফ্রেজ তিনটিকে সাধারণত বাক্যের শুরুতে বসিয়ে কমা চিহ্ন দিয়ে বাক্যে ব্যবহার করা হয়ে থাকে আমরা দ্বিতীয় উদাহরণটি দেখে নেই এখানকার দ্বিতীয় বাক্যটি হচ্ছে টু মেইক আ লং স্টোরি শর্ট অর্থাৎ সংক্ষেপে হি টোল্ড আজ দ্য স্টোরি সে গল্পটি আমাদেরকে বলল। আমরা চাইলে টু মেইক আ লং স্টোরি শর্টের জায়গায় টু কাট আ লং স্টোরি শর্ট কিংবা লং স্টোরি শর্ট এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপর আমরা পরবর্তী ফ্রেজের দিকে চলে যাই আমরা এখন যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে মেক দ্য রাইট ইউজ অফ মেক দ্য রাইট ইউজ অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে সঠিক ব্যবহার করা মেক দ্য রাইট ইউজ অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে সঠিক ব্যবহার করা এরপর আমরা যে ফ্রেজটি দেখতে পাচ্ছি তা হচ্ছে মেক দ্য বেস্ট ইউজ অফ মেক দ্য বেস্ট ইউজ অফ এই ফ্রেজটির অর্থ হচ্ছে সঠিক ব্যবহার করা তাহলে আমরা সঠিক ব্যবহার করা এরূপ অর্থ দেয় এরকম ফেরেস পেয়েছি মোড দুইটি একটি হচ্ছে মেক দ্য রাইট ইউজ অফ এবং একটি হচ্ছে মেক দ্য বেস্ট ইউজ অফ এখন আমরা দেখব এই ফেরেস দুটিকে কিভাবে বাক্যে ব্যবহার করা যেতে পারে আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি বাক্যটি হচ্ছে হি মেড দ্য রাইট ইউজ অফ হিস টাইম অর্থাৎ সে তার সময়ের সঠিক ব্যবহার করলো বা সে তার সময় সঠিক ব্যবহার করেছিল প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নেই শুরুতে আমরা জেনেছি সংক্ষেপে অর্থ প্রদান করে এরূপ ফেরেস পেয়েছি আমরা মোট ছয়টি একটি হচ্ছে ইন শর্ট ইন ওয়ার্ড ইন আ নার্সেল টু মেক আ লং স্টোরি শর্ট টু কাট আ লং স্টোরি শর্ট এবং লং স্টোরি শর্ট এই প্রত্যেকটি ফ্রেজের অর্থই হচ্ছে সংক্ষেপে এরপর সঠিক ব্যবহার করা এরূপ অর্থ দেয় এরকম ফ্রেজ পেয়েছি আমরা মোট দুইটি একটি হচ্ছে মেইক দ্য রাইট ইউজ অফ এবং একটি হচ্ছে মেইক দ্য বেস্ট ইউজ অফ এই দুটি ফ্রেজের অর্থ হচ্ছে সঠিক ব্যবহার করা প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম